বন্ধুরা, আপনারা অনেকেই ফোন করছেন, জানতে চাইছেন যে অর্কিড এই গরমে আমরা এখন কিভাবে মেনটেন করব। তো আমাদের তো প্রত্যেকেরই ঘরে ঘরে এখন অর্কিড 5টা 10টা করে তো অর্কিড, কারোর কারোর তো 50-60টা তো আছে। তো বন্ধুরা, এই সময়তে যে অর্কিডের আপনারা যে মেনটেনটা করবেন, বা এখন যারা গাছ কিনবেন কীভাবে অর্কিডগুলোকে রাখবেন, আমি আমার নার্সারিতে যেটা করি আমি সেটাই আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, প্রথম তো অর্কিড যারা যাদের আছে, যেগুলো এই অবস্থায় এরকম ঝুলিয়ে না রেখে, এই যে যেগুলো দেখছেন ঝোলানো, ঝুলিয়ে না রেখে নিচে রাখুন, যেখানে যথেষ্ট ময়েশ্চার আছে সেই রকম জায়গায়। তো বন্ধুরা, আমরা একটা কাজ করতে পারি, এই সময় তো প্রচণ্ড গরম, একটু ময়েশ্চার বেশি দরকার, তো আমরা এরকম প্লেট নিই, এরকম প্লেট যেটার কোনো ছিদ্র থাকবে না, এরকম প্লেট নিয়ে আমরা এরকম সিলিন্ডার, না হলে ইটের খোয়া ছোট ছোট করে কাটুন, এ ভেঙে নিই, এরকম ইটের খোয়া, ইটের টুকরো এরকম নেব, নিয়ে এরকম ভর্তি করে এই যে গাছগুলো আছে না, যদি এই রকমই রাখি, সে ব্যালকনিতে হোক বা আমাদের ঘরের ভিতরে বা যেখানে আমরা শেড নেটের নিচে বা যেখানে আমরা অর্কিড রেখেছি, যদি আমরা এইভাবে অর্কিডগুলোকে রাখি, আমরা প্রত্যেক দিন এখানে জল দিচ্ছি, সেই জলটা নিচে চলে আসছে, সারাদিন ধরে এই টপটাকে ময়েশ্চার দিচ্ছে, তাতে করে আপনার গাছের কোনো পাতা হলুদ হবে না, পাতা লাল হবে না, ফুলগুলোর যে লাস্টিং, ফুলগুলোর যে লংজেভিটি সেটা বেড়ে যাবে, নতুন ফুল যেগুলো আসছে সেই কুঁড়িগুলো বাড়বে। এই সময়তে একটু খাবারটা কমিয়ে দিন, এই সময়তে পারলে একটু ভিটামিন জাতীয় যেটা আছে সেটা দিন, আর সিউইড বা রিডমিল গোল্ড এই সময়তে একটু বেশি দিন। তো বন্ধুরা, যারা এখন নতুন অর্কিড আপনারা কালেকশন করবেন, সবাই তো এই পজিশনে গাছ কিনি আমরা, এইরকম থাকে গাছগুলো, তো এই গাছগুলো না আমরা এই নারকলের ছোবড়াটাকে কোনোভাবেই এখন ডিস্টার্ব করব না, এই গরমে যদি ডিস্টার্ব করি তাহলে পাতাগুলো সব পড়ে যাবে। সবচেয়ে এদের আমরা নারকলের ছোবড়াটাকে সরাবো, ধরুন আমরা জুন মাসে বা জুলাই মাসে, যে সময় বৃষ্টি আসবে সেরকম সময়। এখন আমরা এগুলোকে এই রকম টব হোক বা অর্কিডের জন্য যে টবগুলো আছে, অর্কিডের জন্য ধরুন আপনার এই রকম কাটা টব থাকতে হতে পারে, এরকম ফুটো টব হতে পারে, এই টবে শিফট করব ইটের টুকরো আর কাঠ কয়লা দিয়ে। আমি কিন্তু ওই পাইন বার্গ বলুন আর আপনাদের যে ক্লেবল, ওগুলো আমি ব্যবহার করি না, আমার কাছে ইটের টুকরো কাঠকয়লাই যথেষ্ট, তাতে আমার কাছে গাছ ভালো হয়। আপনাদের কাছে যেটা ভালো হবে সেটা আপনারা করতেই পারেন। আচ্ছা বন্ধুরা, যারা এই গাছগুলো কিনেছেন, সিডলিংগুলো যারা কিনেছেন, এই ধরুন আপনার এপ্রিল মাস আবার মে মাসটাও এই অবস্থাতেই রাখুন, ছাওয়া ছাওয়া যুক্ত জায়গায় রাখুন, ডেলি একবার গাছগুলোকে স্নান করান, যথেষ্ট আলো আছে সেই রকম জায়গায় রাখুন। কারোর কিন্তু পাতা হলুদ হয়নি, আমারও পাতা হলুদ হয়নি, একটা দুটো ধরুন গাছের পাতা হলুদ হয়েছে, সে ব্যাপারটা আলাদা, কারণ ম্যাচিওর পাতাটা হলুদ হয়েছে, উপরের পাতা কোনো হলুদ হয়নি। আচ্ছা বন্ধুরা, একে আমরা এনপিকে এখন দেব না, আমরা এখন একে ভিটামিন কিছু স্প্রে করব আর সিউইড বা রিডমিল গোল্ড স্প্রে করব। গাছগুলোকে প্রত্যেক দিন একবার ভালো মতো স্নান করাবো, আর যখন মে মাসটা শেষ হবে, জুন মাস পড়বে, আমরা এখান থেকে বার করে নেব, বার করে নিয়ে ইটের টুকরো কাঠ কয়লার মধ্যে দিয়ে ছোট ছোট টবে দেব। ধরুন এটা আছে আপনার 4 ইঞ্চি টব আছে, আমরা 5 ইঞ্চি বা 6 ইঞ্চি টব ব্যবহার করতে পারি। এপ্রিল মাস মে মাসটা এই গাছগুলো এই টবেই থাকবে, জুন মাস পড়তে পড়তেই আমরা এই গাছগুলোকে না এখান থেকে বার করব। বার করে এই যেটা আছে এটা হচ্ছে তো ওদের জন্মের সময় যেটা থাকে সেটা, এটা কিন্তু আমরা সরাবো না, এটা যেমন আছে ওই রকমই থাকবে। তারপরে আমরা এগুলোকে এইরকম টবের ভিতরে বসাবো। বন্ধুরা, আসার পরে কিন্তু অলরেডি শিকড় বেরোনো আরম্ভ হয়ে গেছে, এগুলো আপনাদের কাছে যেগুলো গেছে সেগুলো নিশ্চয়ই শিকড় বেরোনো আরম্ভ হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আমরা গাছগুলোকে একটু যদি কেয়ার নিই এই সময়তে, আর এই যে গরমটা চলছে, এই গরমের সময় যথেষ্ট ময়েশ্চার দিতে হবে, যথেষ্ট ময়েশ্চারের সঙ্গে গাছগুলো রাখুন, দেখবেন আপনার গাছ ভালো থাকবে, আপনার গাছ পাতা লাল হবে না। আমাদের
শখের গাছ যদি একটা দুটো পাতা লাল হয়, আমাদের কিন্তু মাথা কাজ করে না, সবসময় মনে হয় নিজের শরীর খারাপ হলে তবু আমরা মেনে নিই, কিন্তু গাছের শরীর খারাপ হলে আমাদের খুবই কষ্ট হয়। তো বন্ধুরা, আমরা গাছগুলোকে এইভাবে এখন একটু মেনটেন করি, যথেষ্ট ময়েশ্চার দিয়ে রাখি। যাদের ঝুলিয়ে রাখা আছে, আপনারা পরে না হয় ঝোলাবেন, এই গরমটার সময় গাছগুলোকে নিচে আনুন, নিচে এনে এইভাবে প্লেটের উপরে রাখুন, রেখে যথেষ্ট ময়েশ্চার দিয়ে গাছগুলোকে রাখুন। আপনার গাছ ভালো থাকবে, ফুলও এসে যাবে, কোনো কুঁড়ির সমস্যা হবে না, কুঁড়ি লাল হবে না, হলুদ হবে না, আপনার গাছগুলো ভালো থাকবে। আর এই সময়তে খাবারটা একটু কমিয়ে দিন, অবশ্যই একটু ভিটামিন কিছু স্প্রে করুন, সেটা আপনার অ্যাগ্রোমিন গোল্ড, সুপার সোনাটা, বা যার কাছে যে ধরনের ভিটামিন আছে সেটা ব্যবহার করি। আর সিউইড লিকুইড হোক বা দানা হোক, ওইটা আমরা টবে দেব, আর তা নাহলে রিডোমিল গোল্ড অবশ্যই আমরা স্প্রে করতে পারি। তো বন্ধুরা, এইভাবে আপনার গাছগুলোকে ভালো রাখুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মুখার্জি হর্টিকালচারের সাথে থাকুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর নতুন কী নিয়ে ভিডিও লাগবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান।